মাঠে এবং গ্যালারিতে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা আর উত্তেজনায় ঠাসা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে সুপার ক্লাসিকো লড়াই। ব্রাজিল আর্জেন্টিনার সিনিয়র দলের সুপার ক্লাসিকো লড়াইটি মীমাংসা হয়েছে আর্জেন্টিনার 1-0 গোলের জয়ের মধ্য দিয়ে। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো শেষ হওয়ার পরপরই আরও একটি সুপার ক্লাসিকো দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, এবার তা বিশ্বকাপে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী 24 নভেম্বর বাংলাদেশ সময় বিকেল 6টায় মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। অনূর্ধ্ব-17 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ এটি। এর আগে ভেনেজুয়েলাকে 5-0 গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 দল। অন্যদিকে ব্রাজিল ইকুয়েডরকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ব্রাজিল আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ এক সুপার ক্লাসিকো শেষ হতে না হতেই আরেকটি ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, যা ভক্তদের জন্য রোমাঞ্চকর বটে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচটি লাইভ সম্প্রচার করবে ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ফিফা প্লাসে লাইভ দেখা যাবে ব্রাজিল আর্জেন্টিনার যুব দলের এই লড়াইটি।